অন্ধের পুত্র কি অন্ধই হয় নাকি? উপহাস করো না, নিজের ক্রোধ সম্বরণ করুন আপনি। চলে যাও দুঃশাসন, এই অগ্নি আমার হৃদয়ের অগ্নিকে নির্বাপিত করতে পারে, যাও তুমি। জ্যেষ্ঠ, আপনি ভ্রাতা শ্রী দুর্যোধনকে নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। ভ্রাতা দুর্যোধন এবং অঙ্গরাজের থেকে সব অস্ত্র নিয়ে নাও। অন্ধের পুত্র কি অন্ধই হয় নাকি? ভ্রাতা দুর্যোধন পিতাশ্রী, জ্যেষ্ঠ উন্মত্ত হয়ে অগ্নিস্নানে নিমজ্জিত হয়েছেন। অগ্নিস্নান কেন? দুঃশাসন, এরূপ কি বিপত্তি উপস্থিত হলো পুত্র? পাণ্ডবদের সভা দর্শন করে ভ্রাতাশ্রী ভীষণ বিচলিত হয়ে পড়েছেন। আপনাকে শীঘ্রই যেতে হবে পিতাশ্রী। চলুন চলুন পিতাশ্রী। অপমানের উত্তর প্রতিশোধ হয় মিত্র, আত্মহত্যা নয়। আপনি শান্ত হন, শান্ত হয়ে যান মিত্র। চলে যাও মিত্র কর্ণ, আমাকে আর এই পৃথিবী কখনো শান্তি দিতে পারবে না। আমার হৃদয় সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল। চলে যাও দুর্যোধন। সমুদ্র তার অভ্যন্তরের অগ্নিতে দহন হয় না পুত্র, শীতল জলে পূর্ণ থাকে। ধৈর্যে শীতলতাকে ধারণ করো দুর্যোধন। কোন প্রকারে ধৈর্য ধারণ করব পিতাশ্রী? এখানে আমার ভুবন পুড়ছে না, আমার সম্মান, আমার গর্ব, আমার হৃদয়ের আবেগ পুড়ে যাচ্ছে। ওই দ্রুপদ কন্যা সবার মাঝে আপনার পুত্র থেকে তার অস্ত্র ছিনিয়ে নিয়েছে। কোন নারীর বস্ত্র হরণ যতটা অপমানকর, তার চেয়ে বেশি অপমানিত
একজন যোদ্ধা হয় যখন তার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। এই কর্ণ আমার মিত্র মহারথী কর্ণ মিনতি করেছিল, অস্ত্র ছিনিও না, মৃত্যুদণ্ড দিয়ে দাও। কিন্তু ওই পাণ্ডব মেনে নেয়নি পিতাশ্রী। যে কোনো প্রকারে আমাদের অপমান করার যোজনা প্রস্তুত করে রাজসূয় যজ্ঞ করেছিল তারা। আর আমি নিজের মুখে কালিমা লেপে বসেছিলাম ওই যজ্ঞে, নিজের জীবনকে ধিক্কার দিচ্ছিলাম। আমার জন্যে মৃত্যু ছাড়া অন্য কোন রাস্তা খোলা রাখেনি ওই পাণ্ডবেরা পিতাশ্রী, রাখেনি। মৃত্যু কোনোভাবেই কোনো পরিস্থিতির উপায় নয় পুত্র, আমরা এ নিয়ে বসে আলোচনা করব, কিন্তু এখান থেকে তো চলো। না পিতাশ্রী, না। কর্ণ কর্ণ কিছু তো বলো তোমার এই মিত্রকে। মহারাজ, আমি আমার মিত্রের দুঃখ সইতে পারছি না। এই অবস্থা থেকে বেরোনোর উপায় শুধু আপনার কাছে আছে। পাণ্ডুপুত্র অপেক্ষা তুমি অধিক নিকটের কর্ণ, তোমার আনুগত্য সামর্থ্য দুই বিষয়ে আমার কখনো কোনো সন্দেহ নেই বৎস। বুঝেছ, পথ দেখাও কি প্রকারে দুর্যোধনের হৃদয়ের অগ্নি শান্ত হতে পারে। ইন্দ্রপ্রস্থ বানানোর অহংকারে পাণ্ডবরা আমার মিত্রকে অপমান করেছে মহারাজ। এখন আমাকে আদেশ করুন, আমি পাণ্ডবদের পরাস্ত করে ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরের অংশ বানিয়ে দেব। করো আক্রমণ পুত্র দুর্যোধন, এ আমার আদেশ, অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ। কিন্তু কিন্তু এই অগ্নিস্থানের ভাবনা ত্যাগ করো পুত্র, এই 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 অগ্নিকে নেভাও, এই অগ্নি। না পিতাশ্রী, এখন প্রশ্ন ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরকে নিয়ে নয়, সাম্রাজ্যকে নিয়ে নয়, এখন প্রশ্ন ব্যক্তিগত মাত্র। আমার হৃদয়ে বিদ্ধ কাটার যন্ত্রণা তখনই দূর হবে যখন আমি ওই পাঁচ ভাইয়ের হৃদয় কাটায় ভরিয়ে তুলব। আমি কেবল ওদের পরাজিতই করব না পিতাশ্রী, ওদের অপমানিত করতে হবে। তুলোর গদিতে পড়া আগুনের ফুলকি যে প্রকারে ধীরে ধীরে ওই তুলোর গদিকে নষ্ট করে দেয়, লক্ষ প্রয়াস করলেও সেই আগুন নেবে না, নেবানো যায় না। তুলোর প্রতিটা তন্তুকে চারকার করে দেয়। এই রকমই অপমান করে ওদের শরীর মন জীবন জ্বালিয়ে চার খার করে দেব পিতাশ্রী, চার খার করে দেব, চার খার করে দেব। কারো উপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রী পারেন জ্যেষ্ঠ, কিন্তু আপনি ওনাকে অপমান করেছেন তাই তিনি গান্ধার ফিরে গেছেন।